চালের গুঁড়া ছাড়াই তাল দিয়ে খুব মজার একটি ভিন্ন রকমের তালের গড়গড়া পিঠা আজ আমি আপনাদেরকে খুব সহজেই তৈরি করে দেখাবো। একটু ভিন্ন রকম খেতে আর তৈরি করতেও খুব সহজ। তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলা পরে একটি ফ্রাই প্যান দিয়ে 1 কাপ চাল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আমরা এই পিঠা সবসময় কিন্তু চালের গুঁড়া দিয়েই তৈরি করে থাকি, তো আজ একটু ভিন্ন রকমভাবে তৈরি করে দেখাবো। এভাবে পিঠা বানালে পিঠার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তো এটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর 1 কাপ চাল দিয়ে কিন্তু অনেকগুলা পিঠা তৈরি করা যাবে। এখন এখানে আমি 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘনতালের রস, তারপরে দিয়ে দিচ্ছি এখানে চিনি 1/3 কাপ। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, 1/2 কাপ নারিকেল কোড়া আর স্বাদ মতো লবণ। সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পিঠাটা আপনারা কখনো তৈরি করে না খেয়ে থাকলে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এই পিঠাটা। তো এটা একটু শক্ত মনে হচ্ছে, সেই জন্য এখানে আমি আরও কিছুটা তালের ঘন রস দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে মথে নিতে হবে। তো একটু সময় নিই, আমি খুব ভালো করে এটাকে মথে নিচ্ছি। তো এটা মথে নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন হাতে একটু তেল লাগিয়ে তারপরে এই পিঠাগুলো বানিয়ে নেব। আর এই পিঠাটা আমরা ছাঁকনিতে বানিয়ে নেব। আপনারা যে কোনোভাবে ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে একটু গোল করে তারপর দুই পাশের অংশটুকু একটু একটু এভাবে রেখে যে এটাকে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এই ছাঁকনি কিন্তু কম বেশি আমাদের সবার ঘরেই থাকে, তো আপনারা যে কোনোভাবেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, গোল করে তারপর দুই পাশের এভাবে একটু একটু চিকন করে নিয়েছি, এই যে। তারপরে এভাবে করে ধরে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে ডিজাইন করে নিতে পারবেন। তো এই যে আমি সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি। এখন চুলার পরে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে গরম করতে দিয়েছি, তার উপরে এই ছাঁকনিটা বসিয়ে দিলাম। আর এই ছাঁকনির নিচেই কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, তারপর পিঠাগুলো দিয়ে নিয়েছি। তখন 20 মিনিট আমি এটাকে ঢেকে ভাপ দিয়ে নিয়েছি। 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমি নামিয়ে নিচ্ছি, আর পিঠা হতে কিন্তু বেশি সময় লাগে না। তো তৈরি হয়ে গেল আমার চাল ভেজে তালের গড়গড়ার নতুন একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। তালের এই সিজন থাকতে থাকতে একবার হলেও এই পিঠাটি বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।